ভারতীয় জনতা পার্টি হাওড়া জেলা সদর মহিলা মোর্চার পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল ও পঞ্চায়েত ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো আজ। রাজ্য জুড়ে আবাস দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি, সরকারি প্রকল্পে আর্থিক তছরুপ, শিক্ষিত বেকার যুবকদের ন্যায্য চাকরির দাবি সহ গোটা রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি হলো হাওড়ার সাঁকরাইলে। এই মিছিল দক্ষিণ সাঁকরাইল থেকে শুরু করে হাওড়া সাঁকরাইল পঞ্চায়েত অফিস পর্যন্ত অনুষ্ঠিত হয়। দেখুন তার কিছু মুহূর্ত এএমপি নিউজের পর্দায়। অবৈধ নির্মাণের জন্য রাস্তা, নর্দমার জল, এই সমস্ত বিষয় এবং গোটা পশ্চিমবাংলার যে সার্বিক উন্নয়নের দাবি, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার এই সম্বন্ধে বলার আগে একটা জিনিস আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন, আপনারা মিডিয়ায় দেখাচ্ছেন যে আজকে গ্রামগুলো, প্রত্যন্ত গ্রাম, মালদার প্রত্যন্ত গ্রাম, সেখানে গ্রামীণ মহিলারা তাদের বাড়ির মাটির দেওয়ালে লিখে দিয়েছে ওই দিদির দুধেরা এই গ্রামে ঢুকবে না। এই একটা কথা ওটা পশ্চিমবাংলার সার্বিক উন্নয়নের কী অবদান রেখেছে তার উপর সম্পূর্ণভাবে আলাদা করে আমাদের বলার আর কি। এই সাঁকরাইল আমাদের গ্রাম পঞ্চায়েত এরিয়া, এখানে যা দুর্নীতি হচ্ছে সেই বিষয়ে আমরা যে